সাইড দিয়ে রাস্তায় সাইকেলে চড়েনি, সাইকেলে গেছিল রাস্তা সাইডে গেছিল মোড়ের মধ্যে পড়ে, তার গলায় গামছা ছিল, মারিছে থাকা গামছা শর্ট এনে কে কে ঘাকড়া কে মেরেছে ঠিক আছে মহেন্দ্র পিকা, মানে ওটা কি আটক করেছেন আপনারা? স্যার বেরিয়ে গেছে, ফেলে দিয়ে বেরিয়ে গেছে, মাঝগাড়ি কখন হয়েছে ঘটনাটা? এখন দিয়ে আপনারা কি করতে চাইছেন? প্রশাসন পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? মানে আপনারা ওই দোষী ব্যক্তিকে আটক করতে যাচ্ছেন? চলো 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 চলো
দাদা আপনার এলাকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে এইসব অ্যাক্সিডেন্টকে রোধ করবেন? দেখুন, অ্যাক্সিডেন্ট তো আর বলে আছে না, দুর্ঘটনা দুর্ঘটনা। তবে যতটুকু জানি মাছের গাড়ি এখন গেছিল, পথচারী হাঁটা চলা করছিল যেরকম রাস্তায়, তো সেটা ব্রেক ফেলে হোক যেভাবেই হোক ওর ধাক্কা মেরেছে এবং স্পটে মারা গেছে একজন, অত্যন্ত দুঃখজনক। এবং সেটা অবরোধ চলছে, অবরোধ উঠেও গেছে, আমাদের থানা প্রশাসন ব্যবস্থা করেছেন। অতি সত্ত্বর এটাকে অ্যাওয়ারনেস করে মানুষজনকে হাঁটাচলা এবং গাড়িকেও আমাদের এটা করা উচিত, এই জন্য আমরা যথাযথ প্রশাসনকে বলে ব্যবস্থা নিই। যেভাবে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রশাসনের দিক দিয়ে কী ব্যবস্থা নিচ্ছে? দেখুন, অ্যাক্সিডেন্ট তো বা হচ্ছে, কিন্তু রাস্তার দুদিকে কিছু কিছু জিনিসপত্র রাস্তার গার্ড করে থাকে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। এবং সেফটি যাতে ড্রাইভ করে সেদিক থেকে প্রশাসন চেষ্টা করছে, বিভিন্ন এনজিও চেষ্টা করছে, আপনারাও চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, এটা আরেকটু যাতে সচেতনতা বাড়ে সেটা আমরা চেষ্টা করবো সবাই মিলে। আপনার নাম? আমার নাম নীলমাধব দাস। ডিজেসি? আমি অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস।